হযরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ, আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, ওনার একটা অভ্যাস ছিল প্রতিদিন আসরের নামাজের পরে হাতে তাসবিহ নিত, আল্লাহর জিকির করত আর রাস্তা দিয়ে হাঁটত। হ্যাঁ, আজকে তিনি আল্লাহর জিকির করতেছে আর নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ, নদীর কিনারা দিয়ে হাঁটে আর তাসবিহ হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে আর নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, আল্লাহু আকবার। হঠাৎ করে তিনি তাকাইয়া দেখে নদীর পানির স্রোতের সঙ্গে ভাইসা একটা ফল আসতেছে। ফল, আমাদের সমাজে একটা কথা আছে, হ্যাঁ, মানুষের মুখে মুখে যেই জিনিসটা দেখতে সুন্দর এই জিনিসটা খাইতেও আরাম। আবু সালে মুসা জঙ্গি তাকাইয়া দেখে ফলটা দেখতে খুব সুন্দর আর মনটা খুব চাইল এই ফলটা খাওয়ার জন্য, নদীর পানি দিয়া ধোয়া উনি খুব মজা করে খাইছে, খাইয়া তাইয়া সে যা এখন টেনশনে পড়ে গেছে, আমি যে ফলটা খাইলাম নিশ্চয়ই এই ফলের জন্যে বাহ্যিক জগতে কোনো না কোনো একজন মালিক আছে, আমি তো মালিকের কাছে না বলে খাইছি, আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করে এই আবু সালে ফল খাইলা কার গাছের ফল, জাইন্যা খাইছুনি, হয়তোবা এই একটা ফলের কারণে আমার জিন্দিগির সব নেকি বদলা হিসাবে দেওয়া লাগতে পারে, তা তো হতে পারে না, আমার এত মেহনতের কষ্টের নামাজ, এত মেহনতের তাহাজ্জুদ, এত মেহনতের কোরআন তেলাওয়াত, এত মেহনতের তাসবিহ তাহলিল, এত মেহনতের জিকির, আমি কি একটা ফলের বিনিময়ে দিয়ে দিব, না তা তো হতে পারে না, অভরত্ব করে ফেলেছি, এখন আমার দায়িত্ব যে কোনো উপায়ে এই বাগানের মালিক খুঁজে বের করা, এটা কি আমার দায়িত্ব। উনি ভাবতে লাগলেন, ওই যে আল্লাহওয়ালাদের পেরেশানি থাকে না, পেরেশানি আসলে আল্লাহ আসান করে দে, মাথায় পেরেশানি আসছে আল্লাহ আসান করে দিছে, জেহেনের ভেতরে আল্লাহ বুদ্ধি ডাইল্লা দিছে, সুবহানাল্লাহ বলেন। উনি মনে মনে ভাবতে লাগলেন যেহেতু নদীর কিনারা নদীর পানিতে ভাইসা ফলটা আসছে, নিশ্চয়ই এই ফলের বাগানটাও হয়তো বা নদীর কিনারাতেই আছে, খাবার দাবার যথেষ্ট পরিমাণে সঙ্গে লইয়া শুকনা খাবার নদীর কিনারা দইরা হাঁটতে শুরু করছে, হাঁটতে 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 দিন যা, সপ্তাহ যা, মাস যা, চলতেছে চলতেছে চলতেছে, যেখানে নামাজের টাইম সেখানেই নামাজ, তন্দ্রা ভাব আসলে হাঁটটা এইভাবে বালিশের মতো করিয়া মাথার নিচে দিয়া এখানেই ঘুম, আবার উঠটা আবার হাঁটতেছে, চলতে 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 নিজের দেশটা পাড়ি দিয়া ভিন্ন দেশে চলে গেছে, হঠাৎ করে তিনি তাকাইয়া দেখে নদীর কিনারাতেই একটা বাগান, খুব সংক্ষেপ করে ঘটনাটা বলছি, নদীর কিনারাতেই বাগান আর বাগানের বিভিন্ন গাছে ফল ঝুঁকিয়া ধরে রাখছে, এই যে ফলগুলি ধরে রাখছে এই ফলই সেই ফল যেই ফল তিনি খেয়েছিল, উনি ভাবছেন যে নিশ্চয়ই এখান থেকেই ফলটা হইরা নদীর পানি দিয়া ভাইসা আসছে, বাগানের মালিক খুঁজে বের করলেন আল্লাহর কুদরত, বাগানের মালিকটাও আল্লাহর একজন অলি, আরো জোরে আরো জোরে আল্লাহর অলি, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই মালিক খুঁজে বের করে মালিকের কাছে গিয়ে তাকায় দেখে মালিক মাথাটার নিচের দিকে ঝুকায় আমার আল্লাহ জিকিরে মশগুল, পেছন দিক থেকে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, যেইমাত্র সালাম দিয়েছে বাগানের মালিক ঘাটটা মুড়াইয়া সালাম দেনওয়ালার দিকে তাকায় দেখে আল্লাহু আকবার, এত সুন্দর চমৎকার চেহারাওয়ালা মানুষ, মাথার মধ্যে এত সুন্দর পাগড়ি, গায়ে এত লম্বা জামা, মুখটার মধ্যে বড় সুন্দর একটা দাড়ি, কিন্তু মানুষটারে তো আমি চিনি না, জীবনে কোনোদিন আমি তো দেখি নাই, সাহেবে বাগান ডাক দিয়া বললেন রে বাবা তুমি কে রে, কি তোমার পরিচয়, জলদি তোমার পরিচয় দাও, এমনি আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া অগো আল্লাহর অলি
ওই যে নদীর কিনারা বাগান, এই বাগানের মালিক কি আপনি? হা হা, বাগানটার মালিক আমি। আপনার বাগানের একটা ফল পইরা নদীর পানির স্রোতের সঙ্গে ভাইসা গিয়েছিল, এই ফলটারে আমি খেয়ে ফেলেছি। আমার মনটা চাইলো, চাওয়ার পরে আমি খেয়ে ফেললাম। খাওয়ার পরে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম, আমি যে ফলটা খাইলাম নিশ্চয়ই এই ফলের জন্যে বাহ্যিক জগতে কোনো না কোনো একজন মালিক আছে। যদি ওই মালিকের কাছ থেকে ক্ষমা আমি না নেই, যদি ক্ষমাটা না নেই, আল্লাহ যদি কামতির কঠিন ময়দানে আমাকে জিজ্ঞেস করে, রে আবু সালে, মালিক না চিন্না, মালিকের অনুমতি না নিয়ে আরেক বেচারার গাছের ফল তুমি কেন খাইলা, আমার কি জবাব হবে গো? এই কারণে হুজুর, আমি বহু কষ্ট করে দীর্ঘ পথ অতিক্রম করে শুকনা খাবার খাইতে খাইতে আমি আপনার দরবার পর্যন্ত পৌঁছে গেছি। এই যে তাকে দেখুন, আমার পা দুইটা ফইলা গেছে চলতে চলতে, আমার একটা ঘোড়া নাই, আমার উট নাই, আমি পায়ে হাইটা হাইটা আপনার বাড়ি পর্যন্ত আসছি। আপনি যদি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, হাসরের ময়দানে হয়তো বা আমি মুক্তি পেতে পারি। আর যদি আপনি ক্ষমা না করেন, ময়দানে মহাশরে হয়তো আমি পাকড়াও হয়ে যাব। আল্লাহর ওলি মনে মনে ভাবতে লাগলেন, সাহেবে বাগান ভাবতে লাগলেন, বড় সাংঘাতিক কথা, একটা ফল খাওয়ার পরে এত কষ্ট করে আসলো, তাও কেমন ফল, বাগান থেকে পয়রা ভাইসা গেছে, কোন সময় পড়লো আর কোন সময় ভাইসা গেল, এই খবরই তো আমার নাই, দাবি তো পরের কথা। এমন একটা ফল খাওয়ার পরে যেই ছেলেটা আমার কাছে কষ্ট করে মাপ নেওয়ার জন্য আসছে, কোনো সন্দেহ নাই গো, এই ছেলেটা নিশ্চয় আল্লাহর কোন অলি হবে। এই জন্য আমার মহতারাম বন্ধু একটু মনোযোগ দেবেন, এই ছেলেটা নিশ্চয় আল্লাহর ওলি হবে। সাহেবে বাগান মনে মনে একটা নিয়ত করে ফেললেন, এমন একটা ছেলে আর পাওয়া যায় কি যায় না, যে কোনো কায়দায় ছেলেটারে আটকাইতে হবে। এমনি ডাক দিয়া কাবু চলে, রে আমার এই ফলের ক্ষমা নিতে হলে আমার বাড়িতে এক বছর গোলামি করতে হবে। কত বছর গোলামি? কিসের জন্য? একটা ফলের জন্য। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই নিজের নফসের বিচার নিজে শুরু করে দিলেন। আবু সালে মুসা নফসকে ডাক দিয়া কয়, নিজের মন রে লক্ষ্য করে ওয়াজ করে, রেহমান বুইজাল রে, আরেক বেচার আর গাছের ফল নিয়ে খাইবে, একটা ফল খাওয়ার কারণে এত কষ্ট করে আসলাম আমি ক্ষমা নিতে, এখন বলতেছে এক বছর নাকি গোলামি করতে হবে, আর না হয় আমাকে ক্ষমা দেওয়া হবে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে মন আমার কাছ থেকে তুই যাই না রাখ, এক বছর গোলামি করলে যদি আমি মাপ পাই, আল্লাহর কসম একটা বছর আমি গোলামি করতে রাজি, তথাপিও মাফ না লইয়া ক্ষমা না লইয়া আমি বাড়িতে যাইতে রাজি না। আমার ভাইয়েরা এক বছর গোলামি করলেন মালিকের দরবারে হাজির, আপনার কথা মতো এক বছর গোলামি করলাম, এখন কি আমাকে ক্ষমা দেওয়া যা? মালিক চকচি বড় কইরা ডাক দিয়া কয়, না না না, কার গাছের ফল খাইছো খবর নাই, আমার এই ফলের ক্ষমা নিতে হলে আমার বাড়িতে আরো এক বছর গোলামি করতে হবে। আমার ভাই, এখন গোলামির কয় বছর হইল? আওয়াজ দিয়া বলেন, কয় বছর? দুইটা বছর গোলামি কইরা এখন মালিকের কাছে গিয়া ডাক দিয়া কয়, ওগো সাহেবে বাগান, আমি তো দুই বছর আপনার কথা মতো গোলামি করলাম, এখন কি আমাকে ক্ষমা দেওয়া যা? বাগানের মালিক চোখটা বাইরি করে দিয়া কো, কার গাছের ফল খাইছো খবর নাই, এই ফলের ক্ষমা নিতে হলে আরো এক বছর গোলামি করতে হবে। এ মুসলমান, একটা না তিনটা
বছর গোলামি পাইরা মালিকের দরবারে হাজির হইয়া ডাক দিয়া বললেন, ও গো সাহেবে বাগান, আপনার কথা মতো আমি 3 বছর গোলামি করলাম, এখন কি আমাকে ক্ষমা দেওয়া যাবে? বাগানের মালিক ডাক দিয়া কয়, এখন ক্ষমা দেওয়া যায়, তবে একটা শর্ত আছে। এখন আবার কি আছে? 3 বছর গোলামি করার পরে এখন আবার আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি নিজের মনরে ডাক দিয়া করে, মন একটা ফলের ক্ষমার জন্যে এত রাস্তা পাড়ি দিয়া কষ্ট করে আসলাম, 3টা বছর গোলামি করলাম, এখন নাকি আবার শর্ত আছে, কোন শর্ত না জানি দিয়াব, আবার নি বইলা পেলে যেই গাছের ফল তুমি খাইছো এই গাছটার মধ্যে আরো 3 বছর এমনি জুল্লা বান্দরের মতো লটকে দিয়া থাকতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়া কমন রে, যেই লোক একটা ফলের ক্ষমার জন্য 3 বছর গোলামি করাইলো, এই লোক কয় শর্ত আছে, এমন শর্ত যে দিবে না বিশ্বাস কিসের দিতে হতে পারে। তবে রে মন ভালোভাবে চাই না রাত, নিজের নফসের বিচার করে, নিজের মনের বিচার নিজে করে, আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া, আল্লাহর ওলি ডাক দিয়া করে, মন ভালো করে যাই না রাখ রে, আমাকে যদি ওই ফল গাছটার মধ্যে ঝোলাইয়া দে, আর যদি নোটিশ করে দে এই গাছটার মধ্যে 3টা বছর লটকে দিয়া থাকলে তাহলে তোমাকে ক্ষমা দেওয়া হবে। রে মন যাই না রাগ, প্রয়োজনে এই গাছের মধ্যে আমি 3 বছর লটকে দিয়া থাকব, এই জ্বলন্ত অবস্থায় আমার মরণ হতে পারে, প্রয়োজনে জ্বলন্ত অবস্থায় আমি মরব, আমি মরতে রাজি, তথাপিও আল্লাহর কসম ক্ষমা না লইয়া আসামির বেশে আমার আল্লাহর কাঠ গড়াতে আমি দাঁড়াইতে রাজি না। আসামি হইয়া আল্লাহর সামনে দাঁড়াবো আর আল্লাহ বলবে আরেক বেড়ার গাছের ফল খাইছ, সব নেক বদলা দিয়া দে, উপায় থাকবে না আমার। জি জনাব, আপনার শর্ত বলেন আমি মানব। সাহেবে বাগান ডাক দিয়া কর, শর্তটা কইল আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিবাহ করতে হবে। খোয়াচ্ছা কইছেন এটা একটা শর্ত হইল, এটা তো সুন্দর কথা হই, এটা ফইলই এটা কইলেই তাই কাম সেরে যাইতাম গা, সুবহানাল্লাহ বলবেন না। সাহেবে বাগান ডাক দিয়া কয়, বুঝা শুননে কথা বলবা, আমার মেয়েটার কথা শুধু বলছি কিন্তু মেয়েটার কোয়ালিটি বলি নাই, আমার মেয়েটার 1 নাম্বার কোয়ালিটি হলো আমার মেয়েটার 2টা হাত নাই, এমন না যে কোনি কবজা পর্যন্ত নাই, এটুকুন থাকলো তো কোনো রকম লড়াইয়া চলন যা, এমনও না যে কোনি পর্যন্ত নাই, কোনি পর্যন্ত না থাকলো তো মোটামুটি কন্যা কন্যা চলা যা, না 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 একদম এই ফোনা পর্যন্ত নাই লেভেল। দেখেন কি করতেছে লেভেল। 2 নম্বর হলো আমার মেয়েটার 2টা পা নাই হাঁটু পর্যন্ত, এমন না একদম কোমর পর্যন্ত 2টা পা নাই, চতুর্দিকে ঘুরাইয়া লেভেল, আমার বায়ে হাতও 2টা নাই, আবার পাও 2টা কোমর পর্যন্ত নাই, অর্ধেকটা দিছে এমেদা ফালাইয়া, বেশি হাত 2টা ফালাইয়া দিছে এদিক দা, এখন এটা গেছে গা অর্ধেকটা হইয়া নিচে দা ঘুরাইয়ার লেভেল। আচ্ছা কম তো এটা এক জায়গায় বয়া রাখুন, আরেকটা চাউলের দাম বয়া রাখুন, কোনো বেশ কম আছে কোমর পর্যন্ত নাই। 3 নম্বর হলাম আমার মেয়েটার 2টা চক্ষু নাই, আমার মেয়েটা অন্ধ কোনো কিছু দেখে না, 4 নম্বর হলো আমার মেয়েটার 2টা কান নাই, আমার মেয়েটা কোনো কিছু শুনে না, এই 4টা ত্রুটি আমার মেয়ের আছে, এখন তুমি চিন্তা করে বলো মানবা কি মানবা না, এখন বলো বিবাহ করবা কি করবা না। আল্লাহর ওলি ডাক দিয়া কো, মন রে বুঝল একটা ফল খাওয়ার কারণে 3 বছর গোলামি, এখন বেলে হাত নাই ভা
পাও নাই শখ নাই, কানা ল্যাংরা লুলা আবার অন্ধ, এই ডিব্বা বেলে বিয়া করন লাগবো, ডিব্বা বিয়া করলে বেলে মাফ আছে, আন্না হই বেলে মাফ নাই, রে মন জান্নারাত এই ডিব্বাটা বিবাহ করলে যদি আমি মাফ পাই, আল্লাহর কসম এই ডিব্বা বিবাহ করতে রাজি, তথাপিও মাফ না লইয়া বাড়িতে যাইতে রাজি না। মানলাম হুজুর শর্ত, বিবাহ আমি করব, একটা ফলকে হালাল করার জন্য কত চেষ্টা, তারার সেজদা কবুল হইতো না আমরার সেজদা কবুল হইতো, তারার দোয়া কবুল হইতো নাকি আমরার দোয়া কবুল হইতো, এই জন্য খালি একটি মাত্র প্রশ্ন, এত দোয়া করি এত দোয়া করি, দোয়া যাই কয়, আল্লাহ আছে কোথায়, আল্লাহ দি শুনে না, আরে ভাই দোয়া তো আসমান পর্যন্ত যায় না, হারামে তো ভেদ বড়া, কথা বলেন ঠিক না বেটি, আল্লাহ আমার মোহতারাম বন্ধু গো, এখন এই ক্ষমার জন্য তিন বছর গুলামি কইরা যে শর্ত দিল শর্তও মানলো, এখন তো কথাবার্তা ভাই নাম, মেয়ের কাছ থেকে কবুলকৃত প্রস্তাব আইনা ছেলের কাছে ছাইড়া দিছে, আমার মেয়েটা তোমারে কবুল করেছে, এখন তুমি বলো বিসমিল্লাহ কবুল, আবু সালে মোসাক বিসমিল্লাহ কবুল, কবুল হইছিনি কথা কয় না, এখন বাগানের মালিক সম্পর্কে কি হইল, আরে জোরে কর, শ্বশুর, আচ্ছা শ্বশুর হয়ে গেছে, শ্বশুর বলতেছেন বাবা, এখন বাপটা হে বাবা, ও জামাই বাবা ওই বাংলা ঘরে গিয়া বসেন, আপনার বিবি আসতেছে, করবেন না, যেই মাত্র বলছে বাংলা ঘরে বসেন আপনার বিবি আসতেছে, এমনি আবু সালেহ মুসা জঙ্গি ভাবতে লাগলো, আমার শ্বশুরে কি বললো, আমার বিবির নাকি পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, আবার এখন বলে আপনি গিয়া বসেন আপনার বিবি আসতেছে, পা যদি না থাকে আসবে কিভাবে, আসতে হলে তো দুইটা পায়ের দরকার, আবার চোখ তো দরকার, না যদি দেখে আসবে কিভাবে, আসতেছে বলল কেন, বরং আমার শ্বশুরের বর্ণনা অনুযায়ী আমার শ্বশুর এইভাবে বলা উচিত ছিল, ও জামাই আপনি গিয়া বসেন, আপনার ডিব্বাটা আমি কান্দ কইরা লয়ে আইতাছি, কথা কয় না, এটা এনে কইতো আছে না, এটা না কয়ে কয়, আপনি গিয়া বসেন আপনার স্ত্রী আসবে, আসবে কি কইয়া, এ মুসলমান বন্ধু আবু সালে মুসা জঙ্গি এই ভাবনা ভাবতেছে, আর ওই ঘরের দরজার দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহু আকবার, হঠাৎ করে তাকায় দেখে গো অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একটা নারী, এক হাতে পাখা আরেক হাতে একটা শরবতের পেয়ালা লইয়া সালাম দিয়া আল্লাহ রনির দরবারে হাজির, কথা কাজে কি মিলছে, কথা কয় না মিলছে, মাথা থেকে পায়ের তালা পর্যন্ত এক নজর তাকায় দিয়া কো, আমার শ্বশুরে কইল কি আর ঘটনাটা ঘটলো কি, আমার শ্বশুরে কইল কি ঘটনাটা ঘটলো কি, শ্বশুরটারে তো দেখতে বালা মানুষের মতোই দেখা যা, মাথার মধ্যে ভাগরি, গায়ে লম্বা জামা, বড় একটা দাড়ি, দেখতে তো বালা মানুষের মতোই দেখা যা, আসলে সুরব বালা, ভিতর মনে হয় বালা না, মাফের জন্য যথেষ্ট চেষ্টা করছি আর না, আল্লাহু আকবার কয়া দৌড় মারছে যাইতাছে, আর আল্লাহরে আল্লাহ একটা ফলে ক্ষমার জন্য কত চেষ্টা করেছি তুমি তো দেখছো, ও মাওলা সর্বশেষ কথা কাজে মিল পাইলাম না, আমার মনে হইল আমার ঈমান নষ্ট করার ষড়যন্ত্র, তাই আমি বের হয়ে চলে আসলাম, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও, এই কথা কয়ার সামনের দিকে দৌড়া, এখন নতুন বেবি আব্বার কাছে গিয়া কো, আব্বা কই কি করলেন তাইন দি জায়গা, এর বেশি তো আর বলা যায় না, বলস কি জায়গা, ঘর থেকে বের হয়ে তাকায় দেখে কথা তো সত্য, কোসি দৌড় দুইরা যাইতাছে, দৌড়তেছে পিছের দিকে ছায় না, পেছন দিক থেকে ডাক মারলে, এ আবু সালে, এ বড় জামাই, দাঁড়াও দাঁড়ায় না,
ঘর মোড়ে পেছন দিকে তাকায় কো একটা ফলের ক্ষমার জন্য তিনটা বছর গোলামি করাইলেন, এরপরে আমারে শর্ত দিলেন, শর্ত মানলাম, এখন আবার ডাকেন দাঁড়াইতাম আন্না আমি বুঝছি গো আমার ঈমান নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে, আর দাঁড়াইলাম না আর না, সাহেব বাগান ডাক দিয়ে কো যাও রে যাও যাও, আমার কোনো আপত্তি নাই রে বাবা, তবে যাওয়ার আগে শেষবারের মতো তুমি একটা কথা শুইনা যাও, সামান্য একটু শুইনা যাও, একটু শুইনা যাও, একটু আসো। আবু সালেহ মুসা জঙ্গি সিদ্ধান্ত নিলেন আমি আর যাব না, আমি ব্রেক দিয়া দাঁড়াইলাম, শেষ কথার একটু শুইনা হয়ে যায়, পেছের দিকে পেছনের দিকে আমি এক কদম যাব না, ব্রেক দিয়া দাঁড়ায় গেছে, শ্বশুর নিজেই হাইটা কাছে গেছে, কাছে গিয়া ডাক দিয়া বলে রে বাবা জামাই আমি তোমার সঙ্গে যত কথা বলেছি এই কথাগুলি আমি জাহিরি অর্থে বলি নাই, আমি যা বলেছি সব আমি বাতিনি অর্থে বলেছি, রে আবু সালেহ আমি বলেছি আমার মেয়েটার দুইটা চক্ষু নাই, আমার মেয়েটা অন্ধ, এর মানে হলো আমার মেয়েটা যেদিন থেকে বালেগা হয়েছে আল্লাহর কসম করে বললে কাফফারা দেওয়া লাগবে না, আমার মেয়েটা যেদিন থেকে বালেগা হয়েছে ওই দিন থেকে আমার বাড়ির এরিয়ার বাহিরে গিয়া আল্লাহর জমিনটা একটু দেখে নাই, বেগানা পুরুষ দেখবে তো দূরের কথা, আল্লাহর দুনিয়াটাও একটু দেখে নাই, এটা সবুজ না কালা না ধলা, এই কারণে বলছি চোখ নাই আসলে নাই এমন না। দুই নম্বরে হলো আমি বলেছি আমার মেয়েটার দুইটা কান নাই, শ্রবণ শক্তি নাই, এর অর্থ হলো আমার মেয়েটা যেদিন থেকে বালেগা হয়েছে ওই দিন থেকে অর্ধ পর্যন্ত কোনো বেগানা পুরুষের আওয়াজ আমার মেয়েটার কান দিয়া ঢুকে নাই, আমার জানা মতে আল্লাহর কোরআনের আওয়াজ ছাড়া, আল্লাহর জিকিরের আওয়াজ ছাড়া, ভালো ভালো কথা ছাড়া, মন্দ কোনো কথা আমার মেয়েটার কান দিয়া ঢুকে নাই, যেই কারণে আমি বলেছি আমার মেয়েটার দুইটা কান নাই, রে আবু সালেহ আমি বলেছি আমার মেয়েটার দুইটা পা নাই, এর অর্থ হলো আমার মেয়েটা যেদিন থেকে বালেগা হয়েছে ওই দিন থেকে অদ্য পর্যন্ত আমার মেয়েটা কো আমার বাড়ির এরিয়ার বাহিরে গিয়া একটা কদম দিয়ে দেখে নাই আল্লাহর জমিনটা কোন নমনার, এই কারণে বলেছি মেয়েটার দুইটা পা নাই, আমি বলেছি আমার মেয়েটার দুইটা হাত নাই, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে লইয়া অদ্য পর্যন্ত এই দুইটা হাত দ্বারা বেগানা কোনো পুরুষের হাতে কোনো কিছু অদ্য পর্যন্ত তুলে দেয় নাই, এই কারণে বলেছি হাত দুইটা নাই, আজকে তুমি স্বামী হিসাবে তোমার জন্য একটা পাখা আরেকটা শরবতের পেয়ালা লইয়া সালাম দিয়া তোমার দরবারে হাজির হয়ে গেছে। আবু সালেহ রে মেয়েটা নিয়ে যাও, জিন্দগি সুন্দর হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, রহস্য বুঝা। এখন তিনি ভাবতে লাগলেন আল্লাহ, যেই লোক তার মেয়েটাকে এইভাবে পর্দার ভেতরে রাখছে এই লোক না জানি তোমার কত কাছের বান্দা। আমার ভাইয়েরা বিবি নিয়ে চলে আসলেন দেশে, দিন যা রাত্র যা, দিন যা রাত্র যা, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে এই বিবির পেট থেকে একটা সন্তান জগতে কদম রাখছে গো, যেই সন্তানটা দুনিয়াতে আসছে এই সন্তানটাই হলো হযরত আব্দুল কাদির জিলানি। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া কেমন সন্তানটা জন্ম দিছে মা, গাছগুনে গুডা, গাছগুনে গুডা, গাইগুনে বাছর, কথা বলেন ঠিক না বেটি, যেমন মা তেমন সন্তান।